নেত্রকোনায় নকল ব্র্যান্ড রোল ব্যান্ড রোল যুক্ত বিড়ি কারখানা ও বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে সদর উপজেলার চল্লিশা পাগলা বাজার এলাকায় এই অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি এবং নকল ব্যান্ড রোল সহ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাইদ তন্নি এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি তৈরির অপরাধে এক ব্যক্তিকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়। সন্ধ্যায় একই এলাকায় চাঁদ বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পাওয়ায় ২০,০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।